Hello viewers, assalamu alaikum. My name is Mr. Mishu and I will introduce a lot of food through my channel. Welcome back to my channel Roshui Kothon once again with another brand new episode of food blog. কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি চলে আসছি একটা অথেন্টিক কোরিয়ান রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা ট্রাই করব কোরিয়ান ফুড। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ওয়ারিতে, ইয়োসং এ। আমরা ট্রাই করব কোরিয়ান ফুড, সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন আজকের ব্লগটি। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম গিওজা ডাম্পলিংস, আপনারা দেখতে পাচ্ছেন গিওজা ডাম্পলিংস। আমরা আজকে অথেন্টিক কোরিয়ান ফুডে রেস্টুরেন্ট আসছি, এখন অথেন্টিক কোরিয়ান ফুড আমরা ট্রাই করব। আর হচ্ছে পটেটো ওয়েজেস, আরেকটা আইটেম আছে আমরা অর্ডার করছি, সেটা আসলে সেটাও ট্রাই করব। পটেটো ওয়েজেস দিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সসটা বইয়ে নিচ্ছি, ক্রাঞ্চি এবং ওয়েজেসটাও খুব ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। দেখুন ভিউয়ার্স, ভিতরটা কত নরম তুলতুলে, খুব সুন্দর। আরেকবার দেখে নিন, ভিতরটা খুব সুন্দর। সসটা একটু স্পাইসি, বাট ওয়েজেসের সাথে যাচ্ছে, স্পাইসির কারণে ওয়েজেসটা আরও মজা লাগছে। ইটস গুড, আরেকটা ট্রাই করি ওয়েজেস। রিয়েলি অসম, 10/10। সসের কারণে আরও সসটা খুবই, মানে একটি ফ্লেভারটা খুব চমৎকার সসের, প্লাস খেতে খুব মজা লাগছে, একটু স্পাইসি। গিওজা ডাম্পলিংটা ট্রাই করব, একটু নরম তুলতুলে, হ্যাঁ খুব সুন্দর উঠে গেল। একটু সস নিয়ে নিই, খুব সফট, খুব ভালো লাগছে। চিকেনটাও প্রচুর পরিমাণে আছে এবং এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। দেখুন ভিউয়ার্স, চিকেনটা খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার কাছে। একটু সস দিয়ে নিয়ে নিই, গুড। আমি এটাতেও রিভিউ দিব 9/10, ভেরি গুড, সসের কারণে খুব মজা লাগছে। আরেকটা অর্ডার ছিল, অর্ডারটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ান ফ্রাইড চিকেনের সাথে আমি একটা খেয়ে ফেলেছি, 6টা ওয়েজেস আছে, পটেটো ওয়েজেস ছিল, আর হচ্ছে 6টা ফ্রাইড চিকেন আছে, এবং ডেকোরেশনটা কিন্তু খুব চমৎকার, খুবই চমৎকার, এবং খেতেও আমি শিওর এটা ডেলিশিয়াস হবে। আমরা এখন ট্রাই করব কোরিয়ান ফ্রাইড চিকেন। একটু স্পাইসি, চিকেনটাও টেন্ডার এবং সস দিয়ে মোড়ানো, আপনার এটা সস একদম সসি, পুরোটাই সস দিয়ে করা, একটু স্পাইসি, এবং চিকেনটা খুব ভালো,
আপনার নর্মাল আমরা চাইনিজ রেস্টুরেন্টে যেই চিকেনটা খাই ক্রিসপি প্লাস আপনার যেটা আমরা খাই নর্মাল চাইনিজ ফ্রাই চিকেন ফ্রাই যেটা হিসেবে খাই সেরকম না, একটা একটু অন্য টাইপের, একটু অন্য ধরনের স্পাইসি। এবং এটার মধ্যে যে মশলাটা ইউজ করা হয়েছে মশলাটা একটু স্পাইসি, বাট গুড গুড এনাফ, চলে যায়। এবং কোরিয়ান ফুড ট্রাই করলাম, এটা একটু স্বাদটা একটু অন্যরকম হবে, নর্মাল চাইনিজের মতো হবে না, আমরা সচরাচর যেরকম চিকেন খেতে অভ্যস্ত সেরকম হবে না, তবে টেস্টটা খুব গুড, আপনারা ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস, আমরা নর্মালি চাইনিজ রেস্টুরেন্টে যেরকম খাবার খেতে অভ্যস্ত, এটার টেস্টটা একটু ভিন্ন, একটু অন্যরকম। এটা উপরে আপনার যে সিসিমি দেওয়া, দেন অরিয়ান স্প্রিং দেওয়া, দেন হচ্ছে আপনার সস দেওয়া, এটা একটু অন্য টাইপের এবং এটার একটু স্পাইসি, আর এটা কোরিয়ান স্টাইলে করা, গুড। এবং যারা সবসময় চাইনিজ খেয়ে খেয়ে অভ্যস্ত তারা যদি একটু টেস্টটা একটু চেঞ্জ চান, দেন আপনার আসতে পারেন ইয়োসাংয়ে এবং টেস্ট করতে পারেন কোরিয়ান ফুড, ভালো লাগবে।